আমরা যদি পৃথিবীতে কাউকে আমাদের মডেল বানাতে চাই, যদি আমরা আমাদের আদর্শ কাউকে বানাতে চাই, অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে কিন্তু আল্লাহ তাআলা নবীদেরকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রফিট সিরিজের 16তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা সাইয়েদুনা জুলকিফিল আলাইহি সালামের জীবনী থেকে কথা শুনব ইনশাআল্লাহ। জুলকিফিল আলাইহি সালাম উনি বনি ইসরায়েলের একজন নবী ছিলেন। কোনো কোনো ঐতিহাসিকগণ উল্লেখ করে থাকেন যে তিনি সাইয়েদুনা আইয়ুব আলাইহি সালামের সন্তান ছিলেন, যেমনটি আল বিদায়া ওয়ান নেহায়া গ্রন্থে উল্লেখ হয়েছে। তাছাড়াও কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে তিনি নবী ছিলেন না, বরং তিনি নেককার লোক ছিলেন, একজন সৎ লোক ছিলেন। কিন্তু এই ব্যাপারটি, এই কথাটি গ্রহণযোগ্য কোনো মত নয়। ইবনু কাসির আলাইহি রহমা তিনি তার্জি দিয়েছেন বা তিনি উল্লেখ করেছেন যে সাইয়েদুনা জুলকিফিল আলাইহি সালাম উনি মূলত নবীই ছিলেন, কারণ সুরাতুল আম্বিয়াতে নবীদের সাথে করে আল্লাহ তাআলা জুলকিফিল আলাইহি সালামের নামটি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সাইয়েদুনা জুলকিফিল আলাইহি সালামকে সিরিয়ার দামেস্ক এলাকাতে নবী করে প্রেরণ করেছেন। কালামুল্লাহ মাজিদে, অর্থাৎ পবিত্র কুরআনুল কারিমে, যে সমস্ত নবীর আলোচনা খুবই সংক্ষিপ্তভাবে উল্লেখ হয়েছে, তন্মধ্যে থেকে জুলকিফিল আলাইহি সালাম অন্যতম। কালামুল্লাহ মাজিদে উনি কোথায় এসেছেন, কোন জাতিগোষ্ঠীর কাছে নবী হয়ে এসেছেন এবং ওনার সাথে ওনার উম্মতদের কী ঘটেছে, ওনাকে আল্লাহ কোনো কিতাব দিয়েছেন কিনা, কোনো মুজিজা দিয়েছেন কিনা, এই ব্যাপারে কিছুই তিনি উল্লেখ করেননি। কেবলমাত্র আল্লাহ তাআলা দুটি সুরার দুটি আয়াতে জুলকিফিল আলাইহি সালামের নামটি কেবলমাত্র দুবার উল্লেখ করেছেন। যেমন সুরাতুল আম্বিয়ার 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া জুলকিফিল কুল্লুম মিনাস সাবিরিন, অর্থাৎ ইসমাঈল আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম আর জুলকিফিল আলাইহিসসালাম, আল্লাহ তাআলা বলছেন তারা প্রত্যেকেই ছিলেন সাবিরিন, অর্থাৎ ধৈর্যশীল। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, আমি তাদের সবাইকে আমার রহমতের বলয়ে, আমার দয়ার বলয়ে আমি তাদেরকে বেষ্টিত করেছি, ইন্নাহুম মিনাস সালিহিন, আর তারা ছিলেন নেককার, সৎকর্ম পরায়ণশীল। তাহলে এই একটি আয়াত আমরা পেলাম। আবার সুরা সাদের 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জুলকিফিল আলাইহিস সালামের নামটি আরও একবার উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুর ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়াদাল কিফিল ওয়া কুল্লুম মিনাল আখিয়ার, অর্থাৎ হে নবী, আপনি আপনার কিতাবে ইসমাঈলের কথা, ইয়াসা একজন নবী ছিলেন তার কথা, এবং জুলকিফিল তাদের কথা আপনি উল্লেখ করুন, ওয়া কুল্লুম মিনাল আখিয়ার, তারা প্রত্যেকে ছিলেন শ্রেষ্ঠ মানবদের অন্তর্ভুক্ত। এ দুটি আয়াত ছাড়া কালামুল্লাহ মাজিদের আর কোনো সুরাতে, কোনো আয়াতে আল্লাহ তাআলা জুলকিফিল আলাইহি সালামের ব্যাপারে আর কিছুই তিনি উল্লেখ করেননি। তবে ইবনু জারির আত-তাবারি মুজাহিদের সূত্রে তিনি বর্ণনা করেন যে জুলকিফিল আলাইহি সালামের আগের যে নবী আল ইয়াসা, উনি যখন বার্ধক্যে উপনীত হলেন তখন তিনি তার পরবর্তীতে একজনকে স্থলাভিষিক্ত করতে চাইলেন। এই উদ্দেশ্যে তিনি তার সব সাথীদেরকে একত্রিত করে তিনি জিজ্ঞেস করলেন যে আমি তোমাদের মধ্যে তিনটি গুণ বিশিষ্ট একজন লোককে চাইব, অর্থাৎ তিনটি গুণ আমি উল্লেখ করব, যার মধ্যে তিনটি গুণই থাকবে তাকে আমি আমার পরে আমার স্থলাভিষিক্ত হিসেবে নির্ধারণ করব। তিনি বললেন যে তোমাদের মধ্যে কে আছো যে প্রতিনিয়ত সিয়াম পালন করো, সবসময় সিয়াম পালন করো। 2 নম্বর তিনি শর্ত দিলেন যে তোমাদের মধ্যে এমন কে আছে যে সবসময় প্রতি রাতে তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করো, এবং তোমাদের মধ্যে কে আছে যে কখনো কোনো অবস্থাতেই রেগে যায় না। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে ইয়াসুমুন নাহার, যে দিনের বেলা রোজা রাখে। 2 নম্বর শর্ত হচ্ছে ইয়াকুমুল লাইল, রাতে কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের সালাত পড়ে। 3 নম্বর শর্ত হচ্ছে ওয়ালা ইয়াগদাব, কখনো রেগে যায় না। এই তিনটি শর্ত যখন তিনি উল্লেখ করলেন, একজন লোক দাঁড়িয়ে গেল তার সাথীদের মধ্যে থেকে, দাঁড়িয়ে ইয়াসা আলাইহিসসালামকে বললেন যে আমি এমনটা করি, এই তিনটি গুণই আমার মধ্যে আছে। কিন্তু সাইয়েদুনা ইয়াসা আলাইহিসসালাম তার কথাতে খুব একটা আস্থা রাখতে পারলেন না। তার পরের দিন সমাবেশে ইয়াসা আলাইহিসসালাম একই কথা বললেন তাদের সাথীদেরকে যে এই তিনটি গুণ
তোমাদের মধ্যে থেকে যার মধ্যে থাকবে আমার পরে সেই হবে আমার স্থলাভিষিক্ত দাওয়াতি কাজে। তিনি আবার উল্লেখ করলেন, কে আছো দিনে রোজা রাখো, রাতে কেয়ামুল লাইল করো এবং কখনো রেগে যাও না। ঠিক সেই মুহূর্তে সাইয়েদনা জুলকিফিল আলহ ইসলাম দাঁড়িয়ে বললেন, আমি আল্লাহ তাআলার মেহরবানিতে এই তিনটি কাজই করি। এবং আলিয়াসা আলহ ইসলাম তার এই কথাতে তিনি আশ্বস্ত হলেন, তিনি মুগ্ধ হলেন এবং তিনি ঘোষণা দিলেন যে আমার পরে এই উম্মাতের মাঝে দাওয়াতি কাজের জন্য আমি জুলকিফিল, কিফিল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, লায়াবিলিটি, অর্থাৎ আমার পরে এই উম্মার লায়াবিলিটি বা দায়িত্বের জন্য আমি জুলকিফিল, অর্থাৎ তার নামের অর্থই হচ্ছে জুলকিফিল মানে হচ্ছে দায়িত্বশীল, দায়িত্বশীল হিসেবে তোমাকে নির্ধারণ করলাম। এবং পরবর্তীতে আল্লাহ তাআলা সাইয়েদনা জুলকিফিল আলাইহিসসালামকে নবুয়ত দানে তিনি ধন্য করলেন, তাকে নবী হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করলেন। এই ঘটনাটি তাফসিরে কুর্তুবিতে এবং তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ রয়েছে। আসলে কোরআনের দুটি আয়াত এবং এই ধরনের ঘটনাগুলো ছাড়া সাইয়েদনা জুলকিফিল আলাইহিসসালামের ব্যাপারে নির্ভরযোগ্য তথ্যসূত্রে সমৃদ্ধ কোনো কথা বা কোনো ঘটনা বা কোনো কিছুই আর খুঁজে পাওয়া যায় না। এবং অনেক ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে ফিলিস্তিনের নাবুলুস শহরে জুলকিফিল আলাইহিসসালাম তিনি এন্তেকাল করেছেন, সেখানে ওনার কবর। আবার কোনো কোনো ঐতিহাসিকগণ বলেছেন যে ইরাকে তাকে দাফন করা হয়। সম্মানিত শুধু এই ছিল সাইয়েদনা জুলকিফিল আলাইহিসসালামের ব্যাপারে কোরআন থেকে প্রাপ্ত কিছু কথা। এ পর্যায়ে আমরা যদি সংক্ষেপে ওনার জীবনী থেকে আমরা কী লেসন নিতে পারি সেটা যদি আমরা উল্লেখ করি, তাহলে প্রথমে আমরা বলবো যে আল্লাহ তাআলা কেবলমাত্র কোরআনের দুটি সুরায় ওনার নামটি কেবল দুবার উল্লেখ করেছেন এবং সেখানে আল্লাহ তাআলা কয়েকজন নবীর সাথে ওনার নাম উল্লেখ করে তিনি বলেছেন তারা প্রত্যেকেই ছিল কুল্লুম মিনাস সাবিরিন, অর্থাৎ তাদের প্রত্যেকেই ধৈর্যশীল ছিলেন। তার মানে নবীদের একটা গুণ হচ্ছে তারা সব সময় ধৈর্য ধারণ করতেন। সাইয়েদনা জুলকিফিল আলাইহিসসালামের ব্যাপারেও এটা বলা হয়েছে যে তিনি ধৈর্যশীল ছিলেন। পৃথিবীর প্রত্যেকটি নবী ছিলেন অত্যন্ত ধৈর্যশীল, ওনারা বিপদে ধৈর্য ধরতেন, হতাশ হতেন না, হাল ছেড়ে দিতেন না, কাবু হয়ে পড়তেন না, বরং তারা ধৈর্য ধারণ করতেন। এবং কালামুল্লাহ মাজিদের বিভিন্ন সুরাতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধারণের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, হে নবী মক্কার কুরাইশরা আপনার ব্যাপারে যে সমস্ত মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে যাই বলুক না কেন আপনি বিচলিত হবেন না, নবী আপনি ধৈর্য ধারণ করুন। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যাই বলুক আপনি কিন্তু ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধারণ করুন। তাহলে সাইয়েদনা জুলকিফিল আলাইহিসসালামের জীবনী থেকে প্রথম শিক্ষাটা পেলাম যে নবীরা হচ্ছে ধৈর্যশীল। সো আমাদেরকেও বিপদে ধৈর্য ধারণ করার অভ্যাসটা গড়ে তুলতে হবে। দুই নম্বর যেই গুণাবলী আমরা ওনার জীবনী থেকে পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লু মিনাস সালিহিন, তারা প্রত্যেকেই ছিলেন সৎ কর্ম সম্পাদনকারী। পৃথিবীর প্রত্যেকটা নবী কিন্তু ছিলেন সালিহিন, সৎ কর্মপরায়ণ ব্যক্তিত্ব ছিলেন তারা। এবং আল্লাহ তাআলা যত জায়গায় মুমিনদেরকে জান্নাত দান করবেন আল্লাহ তাআলা বলেছেন যে তারা জান্নাত পাবে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমানের সাথে কিন্তু আল্লাহ তাআলা আমালে সালেহকে যুক্ত করেছেন। শুধু আপনি বিশ্বাস আনলেন আল্লাহ তাআলার উপর কিন্তু এরপরে কোনো নেক কাজ করলেন না, সৎ কাজ করলেন না, কোনো আমলে সালেহ করলেন না, তাহলে কিন্তু সেই ইমানের কোনো দাম রইল না। এজন্য আমাদেরকে সৎ কর্মপরায়ণশীল হতে হবে। এটাও আমরা সাইয়েদনা জুলকিফিল আলাইহিসসালামের জীবনী থেকে পাই। সবশেষে আল্লাহ তাআলা বলেছেন যে তারা হচ্ছে দ্য বেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড, দ্য বেস্ট হিউম্যান বিং এবং চুজেন পার্সোনালিটি, আল মুস্তাফাইন আল আখিয়ার, কুল্লুম মিনাল আখিয়ার। যে নবীদের কথা তিনি উল্লেখ করেছেন সেখানে জুলকিফিল আলাইহিসসালামের নাম উল্লেখ করে তিনি বলেছেন যে তারা হচ্ছে দ্য বেস্ট পিপল এভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর হতে পারে না। এবং তারা হচ্ছেন চুজেন বাই আল্লাহ, আল্লাহ তাআলার বাণী গোটা বিশ্বে ছড়িয়ে দেবার জন্য বাণী বাহকের দায়িত্ব নিয়ে তারা পৃথিবীতে এসেছেন এবং ওনার নামই হচ্ছে দায়িত্বশীল, জুলকিফিল। আমরা বলেছি যে আলকিফিল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব এবং জুলকিফিল শব্দের অর্থ হচ্ছে দায়িত্বশীল। তার মানে সব নবীদেরকে কিন্তু আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়ে এ পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা প্রত্যেকেই আসলে দায়িত্বশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। তার মানে সর্বশেষ যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হচ্ছে নবীরা হচ্ছেন চুজেন, মনোনীত এবং সিলেক্ট করেন সরাসরি আল্লাহ তাআলা এবং তারা হচ্ছেন দ্য বেস্ট পিপল, দ্য মডেল। আমরা যদি পৃথিবীতে কাউকে আমাদের মডেল বানাতে চাই, যদি আমরা আমাদের আদর্শ কাউকে বানাতে চাই, অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে কিন্তু আল্লাহ তাআলা নবীদেরকে আমাদের সামনে উপস্থাপন করেছেন।
তাই আমরা যেন নবীদের দেখানো পথে চলে আমরা আমাদের জীবনকে, দুনিয়াকে এবং আখিরাতকে যেন সমৃদ্ধ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করবার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়ালা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।